সদ্য প্রয়াত হয়েছেন বহরমপুর শহরের বিশিষ্ট নাগরিক আইনজীবী স্বাধীন সান্যাল। তার স্মৃতিচারণায় সমবেত হলেন শহরের বিশিষ্টজনেরা। শনিবার স্মরণসভায় হল স্মৃতিচারণা। বহরমপুরের একজন বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সাংস্কৃতিক এবং সামাজিক ব্যক্তিত্ব ছিলেন স্বাধীন সান্যাল। বর্ধিষ্ণু এক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান ছিলেন তিনি। জীবনের শেষ দিকে ভুগছিলেন বার্ধক্যজনিত নানান অসুস্থতায়। গত 14 নভেম্বর কলকাতায় প্রয়াত হন তিনি। তার মৃত্যু আক্ষরিক অর্থেই একটি যুগের অবসান। শনিবার মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘে বিজন ভট্টাচার্য সভাকক্ষে স্বাধীন সান্যাল স্মরণে একটি স্মরণসভার আয়োজন করে স্বাধীন সান্যাল স্মরণ কমিটি। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সাংবাদিক সংঘের পক্ষ থেকে। এবং এই স্মরণীয় ব্যক্তির উদ্দেশ্যে আজকে বহু আমাদের জ্ঞানী গুণী মানুষ শহরে তারা এসে উপস্থিত হয়েছেন, তার স্মৃতিচারণা করছেন। তিনি ছিলেন সংস্কৃতি প্রেমী, শিক্ষা প্রেমী এবং অসম্ভব ভালো ক্রীড়ানুরাগী এবং নিজে ভালো খেলতেন, সাঁতারে দক্ষ ছিলেন। সেই মানুষটির প্রয়াণে আজকে আমরা স্বাধীন সান্যাল স্মরণ কমিটির পক্ষ থেকে তাকে নিয়ে স্মরণ অনুষ্ঠান করছি। স্মরণ সভায় শহরের বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন, স্মৃতিচারণা করলেন সকলেই। তিনি এই শহরের বহু সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্য দিয়ে তার সেই বৌদ্ধিক প্রতিভার বিকাশ ঘটিয়েছেন, স্ফুরণ দেখেছি আমরা। তিনি যে শুধু সফল আইনজীবী ছিলেন এমন নয়, তিনি একই সঙ্গে একজন সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।